কে কে ওখানে? জানুয়ারি প্রায় শেষ, শীতের চাদর মুড়ি দিয়ে তখনও কুয়াশা নামছে সন্ধ্যা হলেই। অজিত রায় সন্ধ্যের ট্রেনে মেয়েকে তুলে দিয়ে স্টেশন থেকে বেরোলেন। স্কুটি স্টার্ট দিয়ে ভাবলেন এক মক্কেলের বাড়ি যাবেন। পেশায় উকিল অজিতবাবুর বাড়ি মুর্শিদাবাদ জেলার ছোট্ট শহর লালগোলায়। মূল শহর থেকে 1 কিলোমিটার দূরে নতুন পাড়ায় তার বাড়ি। লালগোলা একটি উঠতি শহর। শহরের চারপাশে ঘিরে থাকা গ্রামের পরিবেশ শীতটাকে যেন জমাট করে রেখেছে। তার উপর আবার নিম্নচাপের ফলে জেলার সমস্ত স্থানে আজ ভোর থেকে হয়েছে বৃষ্টি। স্টেশন থেকে বেরিয়ে অজিতবাবু গেলেন তার মক্কেলের বাড়ি। প্রায় 1 ঘন্টা পর কাজ সেরে বেরিয়ে এলেন জেল ময়দানে। ঘড়ি দেখলেন সময় 8:05। এরই মধ্যে সমস্ত ময়দান ফাঁকা, মাঠের এখানে ওখানে কুয়াশা কুণ্ডলী পাকিয়েছে। অজিতবাবু এক দৃষ্টে কুণ্ডলীগুলোর দিকে চেয়ে কিছু ভাবছিলেন। হঠাৎ পেছন থেকে একজন ঘাড়ে হাত রাখল তার। চমকে পিছন ফিরে দেখলেন বহুদিনের বন্ধু দিব্যেন্দু এসে দাঁড়িয়েছে তার পিছনে। কিরে, কি ভাবছিস এত? না কিছু না রে, এই একটু দাঁড়িয়েছিলাম। তারপর বল, কি খবর? চলছে দেয়াই মশাই, রিটায়ার্ড পার্সনের আর কি ভালো মন্দ। তা তো বুঝলুম হবু বেয়াই। তা আপনার পুত্রের খবর কি? ব্যবসা নিয়ে ব্যস্ত নাকি? তাই হবে। আর আমার হবু বৌমার খবর কি? এই তো 7টা ট্রেনে তুলে দিয়ে এলাম। পরশু থেকে আবার ইউনিভার্সিটিতে ক্লাস, আর মাস ছয়েকের ব্যাপার, তারপর MSc কমপ্লিট, আর তারপরই তো বিয়ে। আর মাস ছয়, তারপরেই আমার মেয়ে চলে যাবে তোর ঘরে। একটি দীর্ঘশ্বাস ফেলে দিব্যেন্দুবাবুর দিকে ভালো করে তাকিয়ে বললেন, ফ্রেশ হয়েলি নাকি এই শীতে? আরে বাইক চালিয়ে বহরমপুর থেকে ফিরলাম, ধুলোয় ভরে গিয়েছিল সমস্ত। অজিতবাবু নিজের হাত ঘড়িটা দেখে নিয়ে বললেন, চলি রে, বাড়িতে শিপ্রা একা আছে, বাই। ওকে বাই। অজিত স্কুটি স্টার্ট দিয়ে বাড়ির দিকে চললেন। অজিত রায় ও দিব্যেন্দু সাহা কলেজ লাইফের বন্ধু। কলেজ শেষ করে অজিত ওকালতি পড়তে শুরু করে, আর দিব্যেন্দু মন দেয় পৈতৃক ব্যবসায়। তা বলে বন্ধুত্বে ছেদ পড়েনি। পরবর্তীতে উভয়ের সন্তান একে অপরকে ভালোবেসেছে। সেই ভালোবাসাকে সম্মতি দিয়ে বন্ধুত্বের সম্পর্ক পারিবারিক সম্পর্কে আবদ্ধ হতে চলেছে। দিব্যেন্দুর পুত্র সৃজন ও অজিতের কন্যা অন্তরা বর্তমানে দিব্যেন্দুর ব্যবসা সৃজন সামলাচ্ছে। অজিতের পাড়াটির নাম নতুন পাড়া। এই কয়েক বছর আগেও এটি একটি ফাঁকা মাঠ ছিল। মাঠের একপাশে একটি মন্দির, তারপর হঠাৎ সেখানে একে একে তৈরি হতে থাকলো বাড়ি, গড়ে উঠল পাড়া, নতুনভাবে গড়ে উঠল তাই নতুন পাড়া। অজিত রায়ের বাড়ি মন্দিরের ডান পাশে দুটো বাড়ির ঠিক পরে। বাড়ির গেট, তারপর একটি ছোট্ট বাগান, তারপর গাড়ি বারান্দা পার হয়ে বাড়ির মূল দরজা। বাড়ির গেট থেকে গাড়ি বারান্দা পর্যন্ত সুরকি ঢালা রাস্তা বাগানের মধ্যে দিয়ে চলে গেছে। গেটের সামনে এসে স্কুটি স্টার্ট বন্ধ করতে যাবেন, এমন সময় তিনি দেখলেন গেট থেকে কেউ একজন বেরিয়ে দ্রুত দৌড়াচ্ছে। তিনি তৎক্ষণাৎ স্কুটি নিয়ে সামনে থেকে তাকে আটকানোর জন্য পথ রোধ করলেন। লোকটি স্কুটিতে ধাক্কা খেয়ে পড়ে গেল। স্কুটির আলোয় তিনি দেখলেন লোকটির মুখ কাপড়ে ঢাকা। স্কুটি থেকে নেমে সেদিকে ছুটে যেতে যেতে লোকটি অন্ধকারে মিলিয়ে গেল। অজিতবাবু রীতিমতো ভয় পেয়ে দৌড়ে ঢুকলেন বাড়ির ভেতর। বাড়ির দরজায় হাত রাখতে তিনি দেখলেন সেটি খোলা। এক অজানা শঙ্কা ঘিরে ধরল তাকে। কাঁপা কাঁপা গলায় তিনি ডাকলেন, শিপ্রা। কোনো সাড়া এলো না। তাহলে কি চোর এসেছিল? শিপ্রার কোনো ক্ষতি হয়নি তো? কথাটা মনে হতেই তিনি এ ঘর ও ঘর স্ত্রীর নাম ধরে ডেকে পাগলের মতো তাকে খুঁজতে লাগলেন।
কিন্তু কোথাও কারো দেখা পেলেন না। খুঁজতে খুঁজতে বাড়ির প্রায় পেছন দিকে ঠাকুর ঘরের সামনে এসে থমকে দাঁড়ালেন। ঘরের দরজাটি ভেজানো, আর দরজার নিচ দিয়ে লাল তরলের শীর্ণ একটি রেখা বেরিয়ে আসছে। অজিতবাবুর বুকটা ছ্যাঁদ করে উঠল। অজানা এক ভয় তাকে আচ্ছন্ন করে ফেলল। সমস্ত শক্তি দিয়ে নিজেকে সংযত করে ধাক্কা দিলেন দরজায়। দরজা ভেজানো ছিল। অজিত হুড়মুড় করে দরজার পাল্লা সরিয়ে ভেতরে এসে থমকে দাঁড়ালেন। ঠাকুরের সিংহাসনের সামনে প্রণামের ভঙ্গিতে উপুর হয়ে পড়ে আছেন শিপ্রা দেবী। ও শিপ্রা! হাত দুটো মুঠো করা, শরীরের নিচ দিয়ে রক্ত গড়িয়ে বেরিয়ে যাচ্ছে ঘরের বাইরে। আশেপাশে জমাট রক্ত, দেখে বোঝা যায় অনেক আগেই মৃত্যু হয়েছে। শিপ্রা! এই গল্পের সমস্ত স্থান, কাল, চরিত্র, ঘটনাবলী সব কাল্পনিক, এর বাস্তবের সাথে কোনো মিল নেই। আর মিল যদি থেকে থাকে সেটা অনিচ্ছাকৃত এবং নিছকই কাকতালীয়। নমস্কার, হান্টেড অডিও স্টেশনে আপনাদের স্বাগতম। আজ আপনারা শুনবেন লেখক সুমন কুমার মিত্রের কলমে বিশ্বাসঘাতক। আজকের গল্প পাঠে রয়েছে মানব এবং মুখ্য চরিত্রে রয়েছেন অরূপ এবং অভিষেক। সূত্রধরে রয়েছি আমি, দীপ্তিমান। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্প বিষয়ক আপনাদের মহামূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অতি অবশ্যই বেল নোটিফিকেশন প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে পারেন। এছাড়াও স্ক্রিনে দেওয়া রইল আমাদের ইউপিআই আইডি। আপনাদের যদি মনে হয় কোনো আর্থিক সাহায্য করতে চান তাহলে স্ক্রিনের ইউপিআই আইডিতে পাঠিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো অর্থ, কিংবা কমেন্ট সেকশানে গিয়ে সুপার থ্যাঙ্কসও পাঠাতে পারেন, অথবা মেম্বার হিসেবেও জয়েন হতে পারেন। তাহলে শুরু হচ্ছে আজকের নিবেদন, সুমন কুমার মিত্রের কলমে বিশ্বাসঘাতক। চিৎকার করে উঠলেন তিনি। তারপর এক অসহায় দৃষ্টিতে পাথরের মতো তাকিয়ে থাকলেন শিপ্রা দেবীর শরীরটির দিকে। কি হলো, কি হলো? এদিকে অজিতবাবুর আর্তচিৎকার শুনে আশেপাশের বাড়ি থেকে কয়েকজন বেরিয়ে এসে তার বাড়ির দরজার সামনে ভিড় করেছে। তাদের মধ্যে দুজন সদর দরজা খোলা দেখে সাহস করে ভেতরে ঢুকলেন। অজিতবাবুকে খুঁজতে খুঁজতে হাজির হলেন ঠাকুর ঘরের সামনে। আরে অজিতবাবু, আপনি এভাবে চেল্লাচ্ছেন কেন? কি কি খুন, সর্বনাশ! কোনি পুলিশে খবর দেওয়া দরকার। সমস্ত ব্যাপার বুঝতে পেরে তারা কোনো রকমে অজিতবাবুকে সেখান থেকে টেনে বের করে বসার ঘরে নিয়ে আসলেন। অজিতবাবু, এমনটা হলো কি করে? অজিতবাবু ততক্ষণে অনেকটা সম্বিত ফিরে পেয়েছেন। অস্ফুট স্বরে বললেন, থানায় থানায় একটা খবর দেওয়া দরকার, এখনই। কে বা কারা এটা করলো, আর কেনই বা করলো? না, এটা আমাকে জানতেই হবে, জানতেই হবে। ওদের মধ্যেই একজন থানায় ফোন করে সমস্ত ব্যাপারটা জানালেন। কিছুক্ষণ পরেই পুলিশের জিপ এসে দাঁড়ায় অজিতবাবুর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পিচের রাস্তায়। সেখান থেকে হেঁটে যেতে হবে, কারণ জিপ আর এগোতে পারবে না। জিপ থেকে নামলো লালগোলা থানার ওসি সৌম্যদীপ রায়, আর তার সাথে নামলো ইন্দ্রজিৎ মিত্র। রাস্তা থেকে একটি গলি গেছে পাড়ার মধ্যে, গলির শেষে একটি ছোট্ট ফাঁকা অন্ধকার জায়গা, তারপর মন্দির ও বাড়িগুলি পরপর রয়েছে। গলির মধ্যে দুজন লোক অথবা একটি মোটর বাইক যাতায়াত করতে পারে। সৌম্যদীপ আর ইন্দ্রজিৎ দুজনেই বাল্য বন্ধু, দুজনেই লালগোলার ছেলে। সৌম্যর পুলিশে চাকরি পাওয়া প্রায় 4 বছর হয়ে গেল। এই 4 বছরে সে প্রথম প্রমোশন পেয়ে লালগোলা থানায় ওসি হিসেবে জয়েন করেছে। ইন্দ্রজিৎ মিত্র সাইকোলজির প্রফেসর, পড়াশোনার পাশাপাশি সে অপরাধ বিজ্ঞানের অনুরাগী। এর মধ্যে সে বেশ কয়েকটি কেস সলভ করেছে প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে। সৌম্য আসার পর তার সান্ধ্যকালীন সময় প্রায়ই কাটে থানায়। আজও থানায় আলোচনা করছিল দুজনে কোনো একটি বিষয়, তাই ঠিক তখনই ফোনটা বেজে উঠল। সৌম্য তাকে সঙ্গে আসতে বলা, সে এসেছে। তারা হেঁটে গলিটা পার হয়ে এসে দাঁড়ালো অজিতবাবুর বাড়ির সামনে।
পুলিশ দেখে সকলে সরে দাঁড়ালো। বাড়ির ভিতর ঢুকে তারা কলিং বেল টিপল। একজন এসে তাদের ভেতরে বসবার ঘরে নিয়ে গেল। অজিতবাবু সেখানে মাথা ধরে বসেছিলেন। তাদের আসতে দেখে উঠে দাঁড়িয়ে বললেন, অফিসার দেখুন তো কিভাবে কে আমার স্ত্রীকে হত্যা করেছে, এর ভিত আপনাকে করতেই হবে, আপনাকে করতেই হবে। সৌম্য হাত তুলে তাকে শান্ত করে বলল, চলুন আগে বডি দেখতে হবে। সৌম্য আর ইন্দ্র চলল অজিতবাবুর পেছনে। ঠাকুর ঘরে ঢুকে সৌম্য সোজা চলে গেল মৃতদেহের কাছে। মৃতদেহে সে হাত দিতে যাবে এমন সময় ইন্দ্র বলে উঠল, উফ সৌম্য, হাত দেওয়ার আগে ব্যাপারটা একটু ভালো করে বুঝে নি, আয়। সৌম্য কাঁধ ঝাঁকিয়ে বলল, ওকে। তোর কি মনে হচ্ছে শুনি? বডি না দেখে কিভাবে বলি বলতো? বডি নয়, বডির বর্তমান পজিশন ও ওই ঘর দেখে মনে হচ্ছে না যে সন্ধ্যের সময় আর্নিক করছিলেন ভদ্রমহিলা, আর তখনই পেছন থেকে তাকে অ্যাটাক করা হয়, কি বল? কিন্তু ঘরে, ওকে দেখ বডিটা সোজা করে নে আগে। সৌম্য গ্লাভস পরে তৈরি ছিল, এগিয়ে গিয়ে বডিটাকে সোজা করে শোয়াল। তারপর বলল, বড় নিষ্ঠুরভাবে মেরেছে রে ইন্দ্র। ইন্দ্র এক দৃষ্টে মৃতদেহের দিকে তাকিয়ে খুঁটিয়ে দেখছে। তখন শিপ্রাদেবীর বয়স 50-এর কাছাকাছি, দেহের দৈর্ঘ্য প্রায় 5 ফুট 7 ইঞ্চি হবে। গলার নলি কেটে হত্যা করা হয়েছে। দেখে বোঝা যাচ্ছে পেছন থেকে আকস্মিক আক্রমণ এবং হত্যা। মৃতার শরীরের অন্য কোথাও আঘাতের কোনো চিহ্ন নেই। চোখ দুটি বিস্ফারিত, যেন প্রচণ্ড অবাক হয়েছে বা ভয় পেয়েছে। সমস্ত মুখে তীব্র যন্ত্রণার স্পষ্ট ছাপ রয়েছে। মুখ খোলা, হাত দুটি মুঠো করা, শরীরে হাত দিয়ে দেখল যে ঠান্ডা হতে শুরু করেছে। হঠাৎ তার চোখ দুটো ছোট হয়ে এলো। পকেট থেকে মোবাইল বের করে তার ফ্ল্যাশ লাইট অন করে মৃতার মুখে আলো ফেলল। সৌম্য আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার রে ইন্দ্র? ইন্দ্র শিপ্রাদেবীর মুখের দিকে তাকিয়েই বলল, এই আগে একটা চিমটা বা ওই রকম কিছু একটা জোগাড় করতো। সৌম্য কনস্টেবলকে ডেকে বলায় সে একটি সরু চিমটা জাতীয় জিনিস এনে দিল। ইন্দ্র সেটি নিয়ে মৃতার মুখের ওপর ঝুঁকে কিছু একটা করতে লাগল। কিছুক্ষণ পর কয়েকটি সরু সুতো এভিডেন্স লেখা প্লাস্টিক প্যাকেটে পুরল। তারপর সৌম্যর দিকে তাকিয়ে বলল, মার্ডারের সময় যাতে কোনো রকম আওয়াজ বের না হয় সেজন্য পেছন থেকে আচমকা রুমাল বা ওই জাতীয় কিছু দিয়ে মুখ চেপে ধরা হয় এবং পরে সেটা মুখে ভরে দিয়ে গলায় আঘাত করাও হয় যাতে কোনো রকম আওয়াজ করতে না পারে। যতদূর মনে হয় খুনি শিপ্রাদেবীকে জাপটে ধরেছিল যতক্ষণ না তার শরীর থেকে প্রাণটা বের হচ্ছে, আর সেই জন্যই আশেপাশে সমস্ত জিনিস নিজের জায়গায় ঠিকঠাক বিরাজমান। কাজ শেষ হলে খুনি রুমালটিকে বের করে নেয় মুখ থেকে এবং খুনের অস্ত্রটিও সরিয়ে ফেলে। তবে সমস্তটা দেখে যা মনে হচ্ছে খুনির গায়ে যথেষ্ট শক্তি রয়েছে, আর তার উচ্চতাও শিপ্রাদেবীর চেয়ে বেশি। নইলে শিপ্রাদেবীর এই লম্বা মৃতদেহ যখন যন্ত্রণায় ছটফট করছিল তখন তাকে রীতিমতন সামলাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। তোর কি মনে হয় সৌম্য? কিন্তু মোটিভটা কি সেটা তো আগে জানতে হবে। সৌম্য আরেকটা ব্যাপার লক্ষ্য কর, শিপ্রাদেবীর গায়ে একটিও গয়না নেই। ব্যাপারটা আশ্চর্যের নয়? অজিতবাবুর সাথে এখনই কথা বলা দরকার, চল চল। ফটোগ্রাফার মৃতদেহের বিভিন্নভাবে ছবি নিতে লাগল। ঘর থেকে বেরিয়ে সৌম্য কাজ শেষ করে বডি পোস্টমর্টেমে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে বাইরে বসার ঘরে এলো ইন্দ্রকে নিয়ে। সেখানে ততক্ষণে আরও কয়েকজন এসেছেন। সৌম্য বলল, অজিতবাবু এ ঘরে উপস্থিত সকলের সাথে একবার আমাদের কথা বলতে হবে, তাদের পরিচয় জানতে হবে। প্রথমে একটি 23-24 বছরের যুবক নিজের পরিচয় দিলেন, সৃজন সাহা নামে। তিনি অজিতবাবুর বাল্যবন্ধু দিব্যেন্দু সাহার পুত্র ও অজিতবাবুর হবু জামাতা। অন্য একজন মাঝবয়সী ব্যক্তি অমিত পাল পাশের বাড়িতে থাকেন। তার পাশের বাড়িতে থাকেন বিজয় দাস, যিনি অমিতবাবুর পাশেই দাঁড়িয়েছিলেন। ওরা অজিতবাবুর চিৎকার শুনে ছুটে এসেছেন।
পরিচয় পর্ব শেষে সৌম্য অজিতবাবুকে বলল, আপনার সাথে কিছু কথা আছে। বলুন। আপনি সমস্ত ঘটনা প্রথম থেকে বলুন। অজিতবাবু সমস্ত ঘটনাটি বলে গেলেন কাঁদতে কাঁদতে। শেষের দিকে নিজেকে সামলাতে না পেরে সৌম্যর হাত ধরে বললেন, অফিসার, যেভাবেই হোক খুনিকে ধরতেই হবে। আমি শিপ্রার এভাবে মৃত্যু মেনে দিতে পারছি না, এ অসম্ভব আমার পক্ষে। আচ্ছা, শিপ্রা দেবী কি গায়ে গয়না পরতেন না? কেন পরবেন না? গলায় দুভরি সোনার হার, দুয়াতে চারটে করে মোট আটটা সোনার ছুরি, ওই ডানাতে দু আঙুলে সোনার আংটি, কানে দুল। কিন্তু এখন তো তার শরীরে একটিও গয়না নেই। নেই মানে? তাহলে কি মুখে গামছা বাঁধা ওই লোকটি? হ্যাঁ হ্যাঁ, ওই ওই তবে খুনি। অফিসার, গয়নার লোভে ওই খুন করেছে আমার শিপ্রাকে। হ্যাঁ, গয়নার লোভে ওই খুন করেছে আমার শিপ্রাকে। লোক, খুলে বলুন মিস্টার রায়। অজিতবাবু একটু পূর্বে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে গেলেন। এবার ইন্দ্র কথা বলল। আচ্ছা অজিতবাবু, আপনি কি লোকটার হাতে কিছু দেখেছিলেন? কিছুক্ষণ ভেবে অজিতবাবু উত্তেজিতভাবে বললেন, হ্যাঁ হ্যাঁ, লোকটি যখন ধাক্কা খেয়ে পড়ে গেল তখন ওর হাতে একটা পোটলা দেখেছিলাম, কিন্তু ধরতে যাওয়ার আগেই তো পালিয়ে গেল। ঠিক আছে অজিতবাবু, আপনি সাবধানে থাকুন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। আসি এখন, নমস্কার। সৌম্য ঘর থেকে বেরিয়ে গেলে অজিতবাবু সৃজনকে জিজ্ঞাসা করলেন, দিব্যেন্দু এলো না তো এখনো? বাবার তো প্রচন্ড জ্বর হয়েছে, বাড়ি ঢুকেই বললেন রাতে কিছু খাবেন না, শরীর নাকি ভালো করছে না। তাও কাজের মাসি দুধ নিয়ে গেলে আমিও সঙ্গে গেলাম, দেখি গা জ্বরে পুড়ে যাচ্ছে পুরো, বাবাকে কিছু না জানিয়ে চলে এসেছি। ওর তো কোল্ড অ্যালার্জি আছে, আজকাল দেখছি হুটহাট করে চলে আসছে জ্বর, এতে তো প্রবলেম হবে পরে। কিন্তু আমার আমার একই সর্বনাশ হয়ে গেল, একই সর্বনাশ হয়ে গেল বলো তো বাবা। নিজেকে সামলাও কাকু, এভাবে ভেঙে পড়লে চলবে নাকি? ইন্দ্র ঘরের বাইরে থেকে সমস্ত কথাবার্তা শুনল, তারপর সেখান থেকে বেরিয়ে এসে দেখল সৌম্য বাইরের গেটের কাছে দাঁড়িয়ে আছে। সে সৌম্যর কাছে এসে জিজ্ঞাসা করল, অজিতবাবুর পরিবারে আর কে কে আছেন, খোঁজ টোজ নিলি? অজিতবাবু, ওনার স্ত্রী শিপ্রা দেবী ও কন্যা অন্তরা। আচ্ছা, ওনার মেয়েকে ইনফর্ম করা হয়েছে? হ্যাঁ, এইমাত্র নাকি ওনার সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে। ওনার মেয়ে অন্তরা পড়াশোনা সূত্রে কলকাতায় গেছেন, কলকাতা ইউনিভার্সিটিতে গত বছর নাকি উনি ভর্তি হয়েছেন। ইউনিভার্সিটি লাগোয়া কোনো এক হোস্টেলে উনি থাকেন, মাসে একবার করে এখানে আসেন। এই সবে উনি রুমে পৌঁছলেন, আর ফোন সাইলেন্ট অবস্থায়, ব্যাগে থাকায় খেয়াল করেননি। আর উনি কী নিয়ে পড়াশোনা করছেন কিছু জানতে পারলি? এমএসসি। আচ্ছা বেশ। সৌম্য কিছু একটা ভাবছিল, এমন সময় ইন্দ্র বলে উঠল, এই সৌম্য, গাড়ির ভেতরে টর্চ আছে না, নিয়ে আসতে বলতো একবার। কনস্টেবল দুটো টর্চ নিয়ে এলে। ইন্দ্র সৌম্যকে বলল, অজিতবাবুর কথা অনুযায়ী চোরটির সাথে তার স্কুটির ধাক্কা লাগে গেট থেকে একটু দূরে ওই মন্দিরের সামনে। চল চল একবার দেখা যাক ওখানে কিছু পাওয়া যায় কিনা। টর্চের তীব্র আলো ফেলে তারা সমস্তটা খুঁটিয়ে দেখতে লাগল। বেশ কিছুটা এগিয়ে ভিজে মাটিতে টায়ারের দাগ, পাশে দুজোড়া পায়ের ছাপ স্পষ্ট। পায়ের ছাপের কিছু দূরে ইন্দ্র লক্ষ্য করল একটি নীল রুমাল পড়ে আছে। সৌম্যকে সেটি এভিডেন্সের প্যাকেটে ভরে নিতে ইশারা করে বলল, ফটোগ্রাফারটিকে ডাকতো, পায়ের ছাপের কয়েকটা ছবিও তুলে রাখুক। ক্রাইম স্পটে দাঁড়িয়ে উত্তেজিত পাবলিক, মিডিয়া, সবাইকে জবাবদিহি করা, এভিডেন্স কালেক্ট করা ইত্যাদি সমস্ত কিছু সামলাতে সামলাতে সন্ধ্যায় গড়িয়ে কখন যে রাত হয়ে গেছে খেয়াল করেনি ইন্দ্র ও সৌম্য। ছবি তোলা শেষ হলে ইন্দ্র বলল, চল আমার কাজ শেষ। দুজনে মাটিতে আলো ফেলে অজিতবাবুর বাড়ির সামনে এলো। ইন্দ্র টর্চ অফ করতে যাবে এমন সময় তার নজর পড়ল মাটিতে, যেখানে আলো পড়েছে। সে ঝুঁকে পড়ে মাটিতে কিছু দেখল, তারপর আলো ফেলতে ফেলতে সামনে এগিয়ে গেল, তারপর ফিরে এসে বাড়ির গেট খুলে ভেতরে ঢুকল। বেরিয়ে এসে নিজের মোবাইলে সেই স্থানের ছবি নিল, ফটোগ্রাফারকে ডেকে ছবি নিতে বলল।
ছবি তোলা শেষ হলে বলল, চল অনেক রাত হলো, এবার ফেরা যাক। জিপ এসে দাঁড়ালো ইন্দ্রর বাড়ির সামনে। জিপ থেকে নেমে ইন্দ্র বলল, কাল খুব ভোরে কুকুর আর কিছু কনস্টেবল নিয়ে নতুন পাড়ায় যেতে হবে, মাথায় রাখিস। আমি রেডি হয়ে থাকবো, আমাকে তুলে নিবি। তোর প্ল্যানটা কিরে? বলবো বলবো, আগে নিজে একটু নিশ্চিত হয়ে নি, তারপর। ওকে, গুড নাইট। গুড নাইট। পরের দিন খুব ভোরে পুলিশের জিপ এসে দাঁড়ালো নতুন পাড়ার গলিটির সামনে। সৌম্য, ইন্দ্র ও পুলিশের প্রশিক্ষিত কুকুর নিয়ে তিনটি কনস্টেবল নামলো জিপ থেকে। গলি পেরিয়ে তারা এসে দাঁড়ালো মন্দিরের সামনে। সৌম্য ইন্দ্রর দিকে তাকালো। ইন্দ্র মাথা নেড়ে ইশারা করায় সে কালকের পাওয়া রুমালটি বের করে কুকুরের নাকের কাছে কিছুক্ষণ ধরে থেকে কমান্ড দিল, গো। তৎক্ষণাৎ কুকুরটি ছুটতে আরম্ভ করলো। কুকুরের গলায় বাঁধা বেল্ট ধরে একজন তার সঙ্গে সঙ্গে ছুটতে লাগলো, বাকিরা গেল তার পিছু পিছু। একটা কথা বলি ইন্দ্র, তুই কিভাবে এতটা নিশ্চিত হচ্ছিস যে এই রুমালটি ওই চোরের? অন্য কারো তো হতেই পারে। হতে যে পারে না তা বলছি না, তবে সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে। প্রথমত ঘটনাস্থলে এই রুমালটি পাওয়া গেছে। রুমালটি ভালো করে পরীক্ষা করেছি, কিন্তু কোথাও এতটুকু কোনো কাদা লেগে নেই, আর এটাই আমাকে বেশ অবাক করে তুলেছে। সুতরাং এটাই হতে পারে যে হয় রুমালটি চোরের সাথে ধাক্কা লাগার সময় পড়েছে, নয়তোবা তার পরে। কারণ আগে থেকে যদি রুমালটি ওখানে থাকতো তাহলে চোরের কোনোই এর চাপে সেটি কাদায় চেপে যেত। রুমাল তুলে নেওয়ার পর দেখলাম ওখানে একটি কোনোই এর ছাপ স্পষ্ট, তাই এই সম্ভাবনা প্রবল যে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার সময় কোনোভাবে রুমালটি তার কাছ থেকে ওখানে পড়ে যায়। আবার এমনটাও হতে পারে যে পরে কেউ গিয়ে রুমালটা ঠিক ওই জায়গায় ফেলে এসেছে। আর সোম, জানিস তো কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাহলে বলা যায় যে এখন টাইগার খুনির পেছনেই গেল। দেখা যাক কি হয়। চল এখন থানায় যাওয়া যাক, পরে আরেকবার আসতে হবে, কিন্তু পাড়ার সকলের সাথে একটু কথা টথা বলাও দরকার। চল। থানায় পৌঁছে ওদের চা পান পর্ব সবে শেষ হয়েছে। সৌম্যর মোবাইলটা বেজে উঠল। মোবাইলে কিছু কথা বলেই সে উঠে দাঁড়িয়ে বলল, চোর ধরা পড়েছে। ইন্দ্র যেন এই খবরেরই অপেক্ষা করছিল, সেও উঠে দাঁড়িয়ে বলল, চল চল বেরোনো যাক। ওরা এসে পৌঁছালো লালগোলা বাংলাদেশ সীমান্তে অবস্থিত গ্রাম রামনগরে। দুজন কনস্টেবল যাকে ধরে নিয়ে এলো তার বয়স 19-20 বছর হবে, মাঝারি উচ্চতা, পাতলা শরীর, নাম লালটু দাস। ছাড়ুন ছাড়ুন আগে কর্তা বাবু, বিশ্বাস করুন আমি কিছু করিনি, এরা আমার নামে মিথ্যে দোষারোপ করছে। কি কি পাওয়া গেছে স্যার? অজিত বাবুর লিস্টে দেওয়া কিন্তু সমস্ত গয়নাই পাওয়া গেছে। স্বীকার করেছে? না স্যার, উল্টে আবার বলছে নাকি এগুলো কোত্থেকে এসছে সেটা জানেই না, আর অজিত রায় নামে নাকি কাউকে চেনেই না। বেশ, থানায় নিয়ে চলো, একটু আদর করলেই সত্যিটা বেরিয়ে আসবে। ইন্দ্র চুপচাপ দাঁড়িয়ে সমস্ত ব্যাপারটি দেখছিল। সৌম্য জিপে উঠে ইন্দ্রকে ডাকলো, চলো ফেরা যাক। ইন্দ্র যেন কিছু ভাবতে ভাবতে জিপে এসে বসলো। সমস্ত রাস্তা সে চিন্তিত মনে চুপচাপ থাকল। থানায় পৌঁছেও সে চুপ।
সৌম্য ব্যাপারটি লক্ষ্য করে তাকে জিজ্ঞাসা করল, কি ভাবছিস এত? কেস তো সলভ। সলভ না বন্ধু, আসল রহস্য তো এইবার শুরু হলো। সৌম্য এটার জন্য প্রস্তুত ছিল না, চমকে উঠে বলল, মানে? মানে মানে হলো বন্ধু, ওই লালটু দাস খুন করেনি, এর পেছনে অন্য কোনো বড় মাথা রয়েছে। সৌম্য অবিশ্বাস মেশানো দৃষ্টিতে তাকিয়ে বলল, করেনি মানে? হত্যার মোটিভ স্পষ্ট বোঝা যাচ্ছে ওই গয়না, আর সেগুলি উদ্ধার হয়েছে ওই ঘর থেকে, আর কি চাই? চুরি নিয়ে আমি কিছু বলছি না, বরং চুরি ওই করেছে সে ব্যাপারে আমি একমত, কিন্তু খুন যে ও করেনি সে ব্যাপারে কিন্তু আমি একদম নিশ্চিত। কিভাবে তুই এত নিশ্চিত হচ্ছিস শুনি? আচ্ছা শোন, শিপ্রা দেবীর উচ্চতা কত মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, 5 ফুট 7 ইঞ্চি। হ্যাঁ, আর লালটু দাসের উচ্চতা কত হবে? খুব জোর হলে 4 ফুট 9 ইঞ্চি কি 10 ইঞ্চি। এইবার ভাব লালটু শরীরের গঠন, পাতলা শরীর, শিপ্রা দেবীকে যেভাবে হত্যা করা হয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে খুনির রীতিমতন শক্তি আছে, লালটুর সেই শক্তি নেই, সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। তাছাড়া আমরা ওর যে রুমাল পেয়েছি তাও অক্ষত, কোথাও একটু ছেঁড়া নেই, কাদা নেই। অন্যদিকে খুনি রুমালের কিছু অংশ দাঁত দিয়ে চেপে ধরেছিল শিপ্রা দেবী, যার কিছু সুতো তার দাঁতের ফাঁক থেকেও পাওয়া গেছে, বুঝলি? এবার সৌম্য ধপ করে চেয়ারে বসে পড়ল, তারপর বলল, তাহলে এবার? এবার কি রে, আগে চুরির ব্যাপারটা স্বীকার করছে কিনা দেখ, তারপর বলছি কি করতে হবে। তার আগে একবার অজিতবাবুকে কষ্ট করে থানায় আসতে বল দেখি। সৌম্য অজিতবাবুকে ফোন করে থানায় আসতে বলল, তারপর ইন্দ্রকে বলল, উনি আসছেন কিছুক্ষণের মধ্যেই, আমি ততক্ষণ লালটু বাবাজিকে দেখি কিছু বলে কি না, তুই বস, আসছি আমি। সৌম্য চলে গেলে ইন্দ্র গভীর ভাবনায় ডুবে গেল, কতক্ষণ এভাবে ছিল সে জানে না। হঠাৎ অজিতবাবুর গলার স্বরে তার চমক ভাঙল, সে তাকিয়ে দেখল অজিতবাবু, সৃজন ও আরেকজন ব্যক্তি এসে দাঁড়িয়েছেন তার পাশে। সে আগে দিব্যেন্দুকে দেখেনি তাই চিনতে পারল না, তাদের বসতে বলে ইন্দ্র একজন কনস্টেবলকে বলল সৌম্যকে খবর দিতে। কিছুক্ষণ পর সৌম্য কপালের ঘাম মুছতে মুছতে এসে চেয়ারে বসল। ব্যাটা স্বীকার করেছে রে ইন্দ্র, যে চুরি সেই করেছিল। ইন্দ্র সোজা হয়ে বসে বলল, আচ্ছা ওকে নিয়ে আয়। তারপর অজিতবাবুর দিকে তাকিয়ে বলল, অজিতবাবু দেখেন তো একে চিনতে পারেন কি না। লালটুকে নিয়ে আসা হলে তাকে দেখে অজিতবাবু উত্তেজিতভাবে বললেন, আরে এই তো, এই তো আমার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করেছিল, এই তো এই তো 2 দিন আগে কাজ শেষ হলো। হ্যাঁ সেও তাই বলল, কাজ করার সময় থেকেই সে ঠিক করে যে চুরি করবে এই বাড়িতে, কাল সেই জন্যই আসে এই বাড়ির পরিস্থিতি দেখতে। ঠিক ছিল বেশি রাতে চুরি করবে, কিন্তু বাড়ির সদর দরজা খোলা দেখে সে ঢুকে পড়ে, সমস্ত বাড়িতে কেউ নেই দেখে ঠিক করে তখনই কাজ সাবার করবে, কিন্তু ঠিক তার পরেই ঠাকুর ঘরে ঢুকে রক্ত আর মৃতদেহ দেখে ঘাবড়ে যায়। কিছুক্ষণের মধ্যে নিজেকে সামলে নিয়ে শিপ্রা দেবীর শরীরের সমস্ত গয়না খুলে নিয়ে পালানোর সময় অজিতবাবু আপনার স্কুটির সাথে ধাক্কা লাগে। মানে তাহলে শিপ্রাকে কে খুন করলো অফিসার? ও মিথ্যে বলছে, ও মিথ্যে বলছে, হি কিলড মাই ওয়াইফ, হি কিলড মাই ওয়াইফ বলেই ঝাঁপিয়ে পড়লেন লালটু। ইন্দ্র তাকে অতি কষ্টে সামাল দিল। পাশ থেকে দিব্যেন্দুবাবু বলে উঠলেন, আরে আপনারা ওর কথায় কি হিসাবে বিশ্বাস করছেন সেটাই তো আমি বুঝতে পারছি না। বিশ্বাস করিনি মিস্টার, সরি আপনাকে তো ঠিক চিনলাম না। উনি আমার বন্ধু দিব্যেন্দু সাহা, সৃজনের পিতা ও আমার হবু বেআইও বটে, তবে সর্বপ্রথম ও আমার বাল্য বন্ধু। ও আচ্ছা, আপনি দিব্যেন্দুবাবু, তা আপনার জ্বর কমেছে? দিব্যেন্দু অবাক হয়ে তাকিয়ে বলল, হ্যাঁ আপাতত আর নেই। সকলে থানা থেকে বের হলো। ইন্দ্র সমর দিকে তাকিয়ে বলল, চল একবার নতুন পাড়ায় গিয়ে জিজ্ঞাসাবাদের পর্বটা সেরে ফেলা যাক এই বেলা। অজিতবাবুরা সৃজনের ফিয়েট গাড়িতে চেপে বেরিয়ে গেলে ওরাও জিপে উঠতে যাবে, এমন সময় ইন্দ্রর মোবাইলটা বেজে উঠল।
সে বেশ কিছুক্ষণ কারোর সাথে কথা বলল, তারপর বেশ খুশি মনে গাড়িতে গিয়ে উঠল। পুরো রাস্তা সে একটি হিন্দি গানে সুর গুনগুন করতে করতে চলল। সৌম্য তারই হঠাৎ খুশির কারণ জানতে চাইলে সে বলল, কর্ণের রথের চাকা মাটিতে গেঁথে গেছে। কথার মানে কিছু বুঝতে না পেরে সৌম্য চুপ করে থাকল। নতুন পাড়ায় এসে ওরা প্রত্যেককে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত প্রশ্ন করল। তারপর ফেরার পথে অজিতবাবুর বাড়ি গেল। অজিতবাবুকে ইন্দ্র জিজ্ঞাসা করল, তা আপনার মেয়েকে জানানো হয়েছে? হ্যাঁ, তবে মৃত্যু সংবাদ নয়, শরীর অসুস্থ বলা হয়েছে। কিন্তু কেন? ওনার মাকে হত্যা করা হয়েছে, সত্যিটা কিন্তু ওনার জানা আবশ্যক। হ্যাঁ, তবে ও রিসার্চ নিয়ে ব্যস্ত আছে। আর তাছাড়া সত্যি জানলেও বা কি, শিবরা শিবরা কি আর ফিরে আসবে কোনোদিন? কোনোদিন নয়, কোনোদিন নয়। এভাবে ভেঙে পড়লে চলবে নাকি? নিজেকে সামলান অজিতবাবু, চলি তাহলে। ফেরার পথে ইন্দ্র আবারও গম্ভীর ও চুপচাপ, কি যেন ভাবতে লাগল। কিছুক্ষণ পর সৌম্যর দিকে তাকিয়ে বলল, আচ্ছা সৌম্য, লালটু বেটার কথা অনুযায়ী বাড়ির দরজা তো ভেতর থেকেই বন্ধ ছিল না, কিন্তু সন্ধের পর তো সেটাই থাকা স্বাভাবিক, তাই নয় কি? তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? আর মৃতার শরীরে এবং বাড়ির কোথাও ধস্তাধস্তির কোনো চিহ্ন পর্যন্ত নেই তো। তুই এটাই যে দরজা নিশ্চয়ই এমন একজনকে দেখে বা এমন একজনের গলা শুনে খোলা হয়েছিল যিনি শিপ্রা দেবীর পরিচিত, আর সেই কারণেই মৃত্যু মুহূর্তে তার চোখ বিস্ময়ে বিস্ফারিত ছিল। সৌম্য, এক কাজ কর, এই কেসের সাথে জড়িত প্রত্যেকের সম্পর্কে ডিটেলস খবর জোগাড় কর যত দ্রুত সম্ভব। আমি আমার মতন চেষ্টা করছি। ওকে। বাড়ি ফিরে সে ইন্দ্র স্নান খাওয়া সেরে তার গাড়িতে করে কলেজে যাওয়ার জন্য বেরোল। পথে বাসস্ট্যান্ডের কাছে জ্যামে তার গাড়ি আটকে পড়ায় এদিক ওদিক তাকাতেই সে দেখল তার গাড়ির ডান পাশে দিব্যেন্দুবাবু বাইক নিয়ে দাঁড়িয়ে। আরে দিব্যেন্দুবাবু, যে তা কোথায় যা হচ্ছে এখন? দিব্যেন্দুবাবু চমকে পাশ ফিরে তাকিয়ে দেখলেন যে ইন্দ্র। হেসে উত্তর দিলেন, আর বলেন না, কারখানায় ইলেকট্রিক্যাল কিছু প্রবলেম দেখা দিয়েছে, সেই ব্যাপারেই ইলেকট্রিক্যাল অফিসে যেতে হচ্ছে কর্তাদের সাথে কথা বলতে। জ্যাম কেটে যাওয়ায় দুজনেই নমস্কার করে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। ইন্দ্র সমস্ত রাস্তা কেস নিয়ে ভাবতে ভাবতে গেল। সন্ধে ফিরে এসে ফ্রেশ হয়ে গেল থানায়। থানায় ঢুকতে না ঢুকতেই সৌম্য উত্তেজিতভাবে বলল, তোর অপেক্ষায় করছিলাম, এমন খবর পেয়েছি শুনলে তোর মাথাই খারাপ হয়ে যাবে। ইন্দ্র চেয়ারে বসে শান্তভাবে বলল, কি খবর শুনি। প্রথমে সৃজনবাবুর সম্পর্কে খবর নিলাম, এমনিতে ছেলে হিসেবে ভালোই, কিন্তু ওনার ব্যবসা ভালো অবস্থায় নেই, বাজারে প্রায় 3 কোটি টাকা ঋণ। বলিস কি রে, তারপর? দিব্যেন্দুবাবু এখন সম্পূর্ণ রিটায়ার্ড লাইফ কাটাচ্ছেন, ব্যবসার সমস্ত কিছু সৃজনই দেখে, ব্যবসার এই খবর তার অজানা। আর এবার আসছি সবচেয়ে ইন্টারেস্টিং নিউজে। অজিতবাবু আজ থেকে প্রায় 1.5 বছর আগে তার স্ত্রীর নামে 5 কোটি টাকার একটি অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স করেন, যার 18টি ইনস্টলমেন্ট জমা দেওয়ার পর যদি পার্টির হোল্ডারের কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সমস্ত টাকা নমিনি পাবে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো গত মাসেই 18তম ইনস্টলমেন্টটি জমা দেওয়া হয়েছে। তো কি বুঝলি? ইন্দ্র চোখ বন্ধ করে সমস্তটা শুনছিল। সেভাবেই জিজ্ঞাসা করল, নমিনি কে? অন্তরা দেবী। ইন্দ্র চোখ খুলে হঠাৎ উঠে দাঁড়াল, তারপর বলল, চল একটু বেরিয়ে আসি, আর শোন এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলা দরকার নেই এখন, চল চল। বলবো না মানে? তুই কি বুঝতে পারছিস না? ইন্দ্র হাত তুলে সৌম্যকে থামিয়ে দিয়ে বলল, সমস্ত বুঝেই বলছি সৌম্য, আমার উপর একটু ভরসা রাখ, যা বলছি তাই কর। ও ভালো কথা, পোস্টমর্টমের রিপোর্টটা এসেছে? হ্যাঁ, গলার নলি কেটে হত্যা, হত্যার সময় সন্ধ্যে 6:30 থেকে 7:30 মধ্যে কোনো একটা।
আচ্ছা, ওই অস্ত্রটা কি পাওয়া গেল? পাওয়া যাচ্ছে না। চল। কিছুক্ষণ পরে অজিতবাবুর বাড়ির কলিং বেল টিপল সৌম্য। বছর বাইশের একটি যুবতী মেয়ে এসে দরজা খুলে দিল। অজিতবাবু আছেন? কে কে আপনারা? অজিতবাবুকে বলুন থানা থেকে সৌম্য এবং ইন্দ্রজিৎ এসেছে। অজিতবাবু পিছন থেকে বললেন, আরে আসুন আসুন অফিসার। হঠাৎ কথার মাঝখানে সৌম্য বলল, বাই দা ওয়ে, আপনাকে তো ঠিক চিনলাম না। আমার মেয়ে অন্তরা। সৌম্য নমস্কার করে বলল, অজিতবাবু, ইন্দ্র আপনাকে কিছু প্রশ্ন করবে, আশা করব তার সঠিক উত্তর আপনি দেবেন। বলুন। অজিতবাবু, আপনি সেই দিন আপনার সমস্ত রুটিন প্রথম থেকে একবার বলুন, কিচ্ছু কিন্তু বাদ দেবেন না, ছোট বড় সমস্ত ঘটনাই জানা দরকার। অজিতবাবু কিছুক্ষণ চুপ করে থাকলেন, হয়তো সমস্তটা মনে করে নিলেন, তারপর পরপর সেদিনের তার রুটিন ও সমস্ত ঘটনা বলে গেলেন। আচ্ছা অন্তরাদেবী, আপনি হয়তো জানেন যে আপনার মায়ের খুনের তদন্তটা আমরাই করছি, তাই কিছু রুটিন প্রশ্ন ছিল, আশা করি আপনি আমাদের সাথে কোঅপারেট করবেন। বলুন, কি জানতে চান? কি নিয়ে পড়াশোনা করছেন আপনি? বায়োমেডিক্যাল সায়েন্স নিয়ে এমএসসি করছি। বাবা নিশ্চয়ই আপনাদের বলেছে কলকাতায় আমার হস্টেল, ওখান থেকেই আমি আমার এমএসসি নিয়ে পড়াশোনা করছি, চাইলে যাচাই করে নিতে পারেন। আচ্ছা অন্তরাদেবী, কলকাতায় আপনার হোস্টেলটা কোথায়? দেবেন্দ্রনাথ মুখার্জি লেন, কলকাতা নয়। আচ্ছা অন্তরাদেবী, আপনি আপনার মায়ের খুন করেননি তাই তো? কি আবোল তাবোল বকছেন অফিসার, শেষে কিনা আমি আমার মাকে খুন করব? এ কি বলছেন অফিসার, আমার মেয়ে এমনটা কখনোই করতে পারে না। আপনাদের আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। দেখুন, সন্দেহের তালিকায় সবাই, আর জিজ্ঞাসা করাটা ওটা আমার কাজ। করতে পারি না আমি যখন। অন্তরা, অন্তরা আমার একমাত্র মেয়ে, শিপ্রার পর এ বাড়ি ও সম্পত্তির মালিক তো আমার মেয়েই, ও কেনই বা এরকম করবে? না 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 অফিসার, আপনার আপনার কোথাও একটা নিশ্চয়ই ভুল হচ্ছে। আমার মেয়ে, আমার মেয়ে এমন কাজ করতে পারে না। কারণ অনেক কিছুই থাকতে পারে অজিতবাবু। মাসের শেষে আমি যথেষ্ট মোটা অঙ্কের অর্থ পাই, টিউশনে পড়াই ফাঁকা টাইম পেলে, এটাই আমার কাছে যথেষ্ট। আমার আর ওসবের প্রয়োজন হয় না অফিসার। অনেক ধন্যবাদ, আজ আসি। আশা করছি কালকের মধ্যে শিপ্রা দেবীর খুনিকে আমরা শনাক্ত করতে পারবো। তবে আপনাকে একটি অনুরোধ আছে, আজ যে আমরা এখানে এসেছিলাম সে বিষয়ে আপনি আপনার কন্যা ছাড়া আর কাউকে কিচ্ছু জানাবেন না। কেউ না মানে কেউ না। ওকে, কিন্তু ব্যাপার কি? কাল পর্যন্ত অপেক্ষা করুন প্লিজ। আসি, নমস্কার। ইন্দ্র আর সৌম্য বেরিয়ে এসে জিপে উঠল। ড্রাইভার জিপ স্টার্ট দেবে এমন সময় ইন্দ্র জিপ থেকে নেমে সৌম্যকে বলল, এই তুই এখানে থাক, আমি একটু আসছি। এই বলে সে গলির মধ্যে মিলিয়ে গেল। সৌম্য অবাক হয়ে সেদিকে তাকিয়ে বসে থাকল। কিছুক্ষণ পরেই ইন্দ্র এসে জিপে উঠে বলল, নিনি চল চল। জিপ ছেড়ে দিল। সৌম্য জিজ্ঞাসা করল, কোথায় গেছিলি? ওয়েট বন্ধু ওয়েট, আগামীকাল বলবো সব, তার আগে যা যা বলছি তাই করো, নো মোর এক্সট্রা কোয়েশ্চেন প্লিজ। ওখান থেকে বেরিয়ে সৌম্য জিপটা থানায় নিয়ে যেতে বলল। ইন্দ্র তখন গভীর চিন্তায় মগ্ন। জিপ মারোয়ারিপট্টির পাশ দিয়ে যাওয়ার সময় ইন্দ্র হঠাৎ বলল, এই সৌম্য, এই সৃজনবাবুদের বাড়ি এখানেই না? হ্যাঁ, এই তো মোড়ের বাম পাশের গলিতে ঢুকেই 3 নম্বর বাড়ি। গুড, চল তো একবার দেখা করে আসি, সৃজনবাবুদের সাথে একবার কথা বলা দরকার। জিপ গলিতে ঢুকে সৃজনবাবুদের বাড়ির সামনে এসে দাঁড়াল। ইন্দ্র আর সৌম্য এসে দাঁড়াল বাড়ির গেটের সামনে। প্রথমে গেট, তারপর ছোট্ট বাগান, বাগান পেরিয়ে গাড়ি বারান্দা এবং তারপরে মূল দরজা। ওরা গেট খুলে বাগানে প্রবেশ করল। চারিদিকে তাকাতে তাকাতে সৌম্য বলল, অনেকটা অজিতবাবুর বাড়ির মতো গঠন। গাড়ি বারান্দায় এসে ইন্দ্র দেখল
নীল রঙের ফিয়ারটি দাঁড়িয়ে আছে, বাইকটি নেই। সৌম্য কলিং বেল টিপল, মাঝ বয়সী এক মহিলা এসে দরজা খুলে দিল। তার পোশাক দেখে সৌম্য বুঝল ইনি বাড়ির কাজের লোক। সৃজনবাবু বাড়িতে আছেন? ছোটবাবু? হ্যাঁ আছেন। বলুন, থানা থেকে এসেছে। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি ওনাকে ডেকে আনছি। থানার নাম শুনে সম্ভবত মহিলা দ্রুত সরে গেলেন। কিছুক্ষণ পর সৃজনবাবু এসে ওদের দেখে বললেন, ও অফিসার, আপনারা? আমি ভাবলাম আবার কি হলো। আসুন আসুন, ভেতরে আসুন। অসময় এসে ডিস্টার্ব করার জন্য দুঃখিত, আসলে এটাই যে কাজ, কি করব বলুন। ইন্দ্র ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপাতত আমরা সৃজনবাবু, দিব্যেন্দুবাবু নেই? না, বাবা বেরিয়েছেন একটু। আপনার বাড়িতে কে কে আছেন? আমি আর বাবা, মা গত হয়েছেন আজ 4 বছর হলো। ও সরি। না না, ইটস ওকে। ওরা ভেতরে এসে বসার ঘরে সোফায় বসল। আচ্ছা, এই ফিয়েট গাড়িটি কি আপনি সবসময় ড্রাইভ করেন? হ্যাঁ, আসলে বাবা ফোর হুইলার ড্রাইভ করতে পারেন না, তিনি বাইকটাই ড্রাইভ করেন। আচ্ছা, কাকিমার খুনের কোনো হদিশ হলো কি? ইন্দ্র তখন ঘরের চারিদিকে দৃষ্টি ঘোরাচ্ছে। ঘরটি বেশ বড়। ঘরের এক কোণে কিছু সোফা সাজিয়ে সামনে একটি কাঁচের টেবিল রাখা, আবার উপর দিকে ডাইনিং টেবিল ও চেয়ার সাজানো। টেবিলের উপর ফলের ঝুড়িতে কিছু ফল ও একটি চাকু রাখা। হঠাৎ তার চোখ জলজল করে উঠল। সৌম্য তখন সৃজনবাবুর সাথে কথা বলছে। আসলে মা মারা যাওয়ার পর কাকিমা মায়ের মতো করেই খেয়াল রাখতেন, কিন্তু কাকিমার মারা যাওয়াতে অনেকটাই একা লাগছে। সেজন্যই তো একবার আপনার সাথে কথা বলতে এলাম। হঠাৎ ইন্দ্র বলে উঠল, আচ্ছা সৃজনবাবু, এক গ্লাস জল খাওয়াবেন প্লিজ? অবশ্যই, এখনই আনছি, দাঁড়ান। সঙ্গে সঙ্গে সে ভেতরে চলে গেল এবং পরমুহূর্তেই কাজের মহিলাটি ট্রেতে 2 গ্লাস জল নিয়ে এলো। জলের গ্লাস তুলে নিয়ে ইন্দ্র বলল, সৃজনবাবু আরেকটা হেল্প করুন প্লিজ, একটি কাগজ ও একটি কলম দিন প্লিজ, আমার কলমটা ফেলে এসেছি। অবশ্যই, আপনি বসুন, আমি আনছি। কথাটি বলে সে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। কিছুক্ষণ পরে যখন কাগজ নিয়ে নেমে এলো, তখন ওরা উঠে দাঁড়িয়েছে। কাগজটি নিয়ে তার উপর ইন্দ্র কিছু লিখল, তারপর আলতোভাবে সেটিকে পকেটে ভরে কলমটি ফেরত দিতে দিতে বলল, সৃজনবাবু পাশের ঘরে চলুন, আপনার সাথে কিছু কথা আছে। আসুন আসুন। ইন্দ্র সৌম্যর দিকে তাকিয়ে মুচকি হেসে সৃজনের পেছনে চলল। পাশের ঘরে ঢুকে তারা দরজা লাগিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ওরা বেরিয়ে এলো। ওকে সৃজনবাবু, আমি আসি তাহলে, নমস্কার। ওখান থেকে বেরিয়ে ইন্দ্র দ্রুত বলল, সৌম্য অজিতবাবুর বাড়ি এক্ষুনি। জিপ এসে দাঁড়ালো নতুন পাড়ার গলির মুখে। ইন্দ্র বলল, এই তুই বস, আমি এক্ষুনি আসছি। ইন্দ্র গলিতে ঢুকল। সৌম্য হতভম্ব হয়ে বসে থাকল। কয়েক মিনিটের মধ্যে ইন্দ্র ফিরে এসে জিপে উঠল। জিপ ছেড়ে দিলে সে সৌম্যর সাথে নিচু গলায় কিছু আলোচনা করল। জিপ ইন্দ্রকে তার বাড়িতে নামিয়ে দিল। যাওয়ার আগে ইন্দ্র বলল, সৌম্য সম্ভাবনা কিন্তু প্রবল, সফল হলে রিপোর্ট কাল দুপুর থেকে বিকেলের মধ্যেই জোগাড় যেন হয়। ওকে চল, গুড নাইট। ইন্দ্র বাড়ি ঢুকে প্রথমেই কয়েকটি ফোন কল করল, তারপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল। রাত প্রায় 2টো। নির্জন শীতের রাত ঘুমের মধ্যে স্বপ্নের দেশে পাড়ি দিয়েছে লেপের উষ্ণ আমেজে। একটি দোতলা বাড়ির পেছনের একটি পানায় ভরা ডোবার চারিদিক থেকে 4টি লোক নামল জলে। বেশ কিছুক্ষণ জলে কাটিয়ে তারা উঠে এলো। একজনের হাতে একটি প্লাস্টিকের প্যাকেট। অতি দ্রুত তারা কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেল। পরদিন ভোর 6টার সময় ইন্দ্রর মোবাইল বেজে উঠল। ব্যায়াম সেরে তখন সে সবে ফ্রেশ হয়েছে। ওপার থেকে সৌম্য কথা বলল। বেশ কিছুক্ষণ কথা শোনার পর ইন্দ্র বলল, সৌম্য তুই আজ সন্ধে 7টার সময় অজিতবাবুর বাড়িতে সকলকে হাজির হতে বলবি। সকলকে বলতে অজিতবাবু, অন্তরাদেবী, সৃজনবাবু আর ওই দিব্যেন্দুবাবু।
ওকে রাখছি এখন, সন্ধে দেখা হচ্ছে, বাই। ফোন কেটে ইন্দ্র বেশ কিছুক্ষণ চুপচাপ ভাবল কিছু, তারপর স্নান খাওয়া সেরে 8টার মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। বহরমপুর পৌঁছে সে কিছু জরুরি কাজ সেরে কলেজ গেল। সন্ধে 7টা, ইন্দ্রর কথা মতো সৌম্য সমস্ত আয়োজন করেছে। অজিতবাবুর বাড়িতে সকলে উপস্থিত। বসবার ঘরে চারদিকে 4টি সোফা রয়েছে। একটিতে অজিতবাবু আর অন্তরাদেবী বসে আছেন। অজিতবাবুর ডান পাশে রাখা সোফায় বসে আছেন দিব্যেন্দুবাবু। সৃজনবাবু বসেছেন দিব্যেন্দুবাবুর বিপরীতে। অজিতবাবুর বিপরীতে বসে আছে সৌম্য। মধ্যে একটি কাঁচের টেবিল রাখা, তার উপরে একটি ফলের ঝুড়িতে বিভিন্ন ফল রাখা। ইন্দ্র এসে ঘরে ঢুকল। ইন্দ্রকে আসতে দেখে সৌম্য উঠে গেল তার কাছে। দুজনে চাপা গলায় কিছু আলোচনা করল। তারপর সকলের দিকে তাকিয়ে ইন্দ্র বলল, গুড ইভিনিং এভরিওয়ান। আজ আমরা এখানে সকলে মিলিত হয়েছি শিপ্রা দেবীর হত্যা বিষয়ে কিছু আলোচনা করার জন্য। আশা করি সকলেই সহযোগিতা করবেন। আমার কিছু কথা আপনাদের কাছ থেকে জানার আছে, আর আমারও কিছু কথা আপনাদের জানানোর আছে। কিন্তু এভাবে আর কত দিন চলবে ইন্দ্রজিৎবাবু? কবে কবে কিনারা হবে খুনের? শুধু কি আলোচনাই হয়ে যাবে? এই ফাঁকে হয়তো খুনি গা ঢাকা দিয়েছে। আপনারা যে কি করছেন কে জানে, ওই ছোড়াটাই আসল খুনি। আপনারা যে কেন মানছেন না কে জানে। সময়ের আগে কিছুই সম্ভব হয় না দিব্যেন্দুবাবু। আর অপরাধী নিজেকে যতই চালাক ভাবুক না কেন, একটা ভুল সে করবেই। আর আমাদের কাজ হলো সেই ভুলটাকে খুঁজে বের করে অপরাধী অবধি পৌঁছানো। কি? কিন্তু এভাবে আলোচনা চলার মাঝে যদি সত্যিই খুনি ডুব দেয় তাহলে? সেটা অতটা সহজ হবে না সৃজনবাবু, আমাদের নজরদারি রয়েছে সমস্ত দিকে। ইন্দ্র সকলের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমি সমস্তটা প্রথম থেকে শুরু করছি। এই গত পরশুদিন সন্ধে 6:25 অজিতবাবু তার কন্যা অন্তরা দেবীকে নিয়ে বেরিয়ে গেলেন স্টেশনে। সন্ধে 7টা ট্রেন ছেড়ে দিল, অন্তরাদেবী চলে গেলেন প্রায় 7:05। অজিতবাবু তার মক্কেল রবীন্দ্রনাথ সান্যালের বাড়ি পৌঁছলেন। পুলিশকে রবীন্দ্রনাথবাবু তার জবানবন্দিতে জানিয়েছেন। সন্ধে 8:05 রবীন্দ্রবাবু বাড়ি থেকে বেরিয়ে অজিতবাবুর এলেন জেল ময়দানে। অজিতবাবুর কথা অনুযায়ী তার 7-8 মিনিট পরেই দেখা হয় দিব্যেন্দুবাবুর সাথে। রাত্রি 8:45 অজিতবাবু জেল ময়দান থেকে বেরোলেন। মিনিট পাঁচেক অর্থাৎ 8:50 এদিকে চোরের সাথে বাড়ির সামনের ধাক্কা লেগে মাঠে পড়ে গেলেন তিনি। রাত্রি প্রায় 8:55 নাগাদ তিনি শিপ্রা দেবীর লাশ দেখলেন। এদিকে পোস্টমর্টেম রিপোর্ট বলছে সন্ধে 6:00-8:00 মধ্যে খুন হয়েছে। এখন কথা হলো অজিতবাবু ও অন্তরা দেবী বাড়ি থেকে বেরিয়ে যান সন্ধে 6:25 নাগাদ। তবে কি ওনারা মিথ্যে বলছেন? কি অজিতবাবু, এসব আপনি কি বলছেন ইন্দ্রজিৎবাবু? আমি আর আমার মেয়ে খুন করেছি শিপ্রাকে? অসম্ভব তো নয়, কারণ আপনাদের কাছে সুযোগ ও মোটিভ দুটোই ছিল, আর দুজনে মিলে খুন করাটা কি খুব কঠিন? মানে? ইন্দ্র এক দৃষ্টি অজিতবাবুর দিকে তাকিয়ে বলল, কেন? টাকা? অজিতবাবু দুই কানে হাত রেখে বললেন, ছি 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 ছি, কি কথা বলছেন আপনি? বিশ্বাস করুন, টাকার জন্য শিপ্রাকে হত্যা করবে এমন নোংরা চিন্তা আমি কোনো দিনও করিনি। এর চেয়ে আমার কাছে মৃত্যু কাম্য। অন্তরাদেবী অজিতবাবুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, এই জঘন্য কাজ আমরা করতে পারি না, বিশ্বাস করুন, করতে পারি না আমরা এই জঘন্য কাজ। অন্তরা সত্যি বলছে ইন্দ্রজিৎবাবু, ও এই কাজ করতেই পারে না। যে মেয়ে সামান্য পিঁপড়েকে মারতে ভয় করে সে করবে খুন, তাও আবার নিজের মাকে? না 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 না, এ তো এক কথায় অসম্ভব। ইন্দ্র হাসতে হাসতে সৃজনের দিকে ঘুরে তাকিয়ে বলল, তাই নাকি সৃজনবাবু? আপনি তো দেখছি সম্পূর্ণ নিশ্চিত, জানেন কে করেছে খুন। তবে কি খুনটি আপনি করেছেন? আপনার কাছে তো
সুযোগ ও মোটিভ দুই ছিল। সৃজন চমকে দুই পা পিছিয়ে এসে বলল, মানে? অজিতবাবু ও অন্তরা এরা যে খুনি নন সে ব্যাপারে আপনার একটা নিশ্চিত ভাব দেখেই প্রশ্নটি করলাম। হ্যাঁ, অজিতবাবু ও অন্তরা দেবী কেউ খুনটি করেননি, কারণ যখন ওনারা বাড়ি থেকে স্টেশনের দিকে রওনা হন তখন শিপ্রা দেবী দরজা লাগিয়ে দেন, আর এটা একজন প্রতিবেশী মহিলা দেখেছেন। অতএব সেই সময় শিপ্রা দেবী জীবিত, ট্রেন ছাড়া পর্যন্ত উভয়ই স্টেশনে ছিলেন। সাতটার সময় ট্রেন ছেড়ে গেলে অজিতবাবু রবীন্দ্রবাবুর বাড়ি যান, এটাও প্রমাণিত। অন্তরাদেবী ট্রেন থেকে নামেননি, কারণ ওনার হোস্টেলের সুপার জানিয়েছেন উনি কাল রাতে একদম সঠিক সময় হোস্টেলে ঢুকেছিলেন। তাহলে এসব কথা আপনি কেন বলছিলেন? অজিতবাবু, এটা একটা খুনের কেস, এখানে সন্দেহভাজন সকলেই, সন্দেহের তালিকায় এই কেসে যুক্ত সকল ব্যক্তিবর্গই এখানে উপস্থিত। একে একে যুক্তি ও প্রমাণ দিয়ে বিচার করে সকলের মাঝখান থেকে খুনিকে শনাক্ত করতেই হবে। আচ্ছা সৌম, যখন চুরি করতে আসে তখন সময় কটা? লালটু দাসের কথা অনুযায়ী সন্ধ্যা 7:30 থেকে 40-এর মধ্যে। অর্থাৎ তার পূর্বে কেউ হত্যা করে সেখান থেকে চম্পট। এখন কথা হলো, প্রত্যেক হত্যার একটি করে উদ্দেশ্য থাকে, এক্ষেত্রে প্রাথমিকভাবে গয়নাকে উদ্দেশ্য মনে করা হলেও পরে বোঝা যায় যে সেটি আসল কারণ নয়। আমি সৌম্যকে এই কেসের সাথে যুক্ত প্রত্যেক ব্যক্তি সম্পর্কে গোপনে বিস্তারিত খোঁজ নিতে বলি, সৌম্য খোঁজ নিয়ে সে আমাকে দিত, আর সেই তথ্য নিয়ে আমার কাছে খুনের উদ্দেশ্যটা স্পষ্ট হয়। আচ্ছা সৃজনবাবু, আপনাদের পৈতৃক ব্যবসা এখন কে দেখাশোনা করে? আপনি তো। সৃজন চমকে তাকায় ইন্দ্রর দিকে, তারপর বলে, হ্যাঁ, গত 2 বছর ধরে আমি ব্যবসা সামলাচ্ছি। বেশ, তা কেমন চলছে আপনার ব্যবসা? বেশ ভালোই। মিথ্যে, আপনি মিথ্যে বলছেন মিস্টার সৃজন সাহা। বেশ ভালো চলা ব্যবসা কোনোদিনই 20 টাকা লসে চলে না। সকলে অবাক দৃষ্টিতে তাকায় সৃজনের দিকে। সৃজন উত্তেজিতভাবে উঠে দাঁড়িয়ে বলে, আপনি এ খবর কোথা থেকে পেলেন? আর তার সাথে এই হত্যারই বা কি সম্পর্ক? সৃজন! সৃজন দু হাতে মুখ ঢেকে বসে পড়ল। ইন্দ্র বলতে শুরু করল, আরে যোগ তো আছেই সৃজনবাবু, আমি সেই কথাতেই আসছি এবার। আজ থেকে 1.5 বছর আগে অজিতবাবু 5 কোটি টাকার একটি অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স করেন শিপ্রা দেবীর নামে, যার শর্ত ছিল 18টি ইনস্টলমেন্ট দেওয়া শেষ হওয়ার পর যদি হোল্ডারের কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটে তবে তার সমস্ত খরচ কোম্পানি দেবে, আর যদি তার মৃত্যু হয় তবে সমস্ত টাকা নমিনি পাবেন। আর শিপ্রা দেবীর নমিনি হলেন তার কন্যা অন্তরা দেবী। সাধারণত ইন্স্যুরেন্স কোম্পানিগুলি বিভিন্ন খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু পেমেন্ট করে, আর এই সমস্ত কিছুতে প্রায় 6 মাসের বেশি সময় লেগে যায়। আর ঠিক 6 মাস পরেই আপনার সাথে অন্তরা দেবীর বিয়ে হতে চলেছে। আমি অন্তরা দেবীর সাথে কথা বলে জানতে পেরেছি যে আজ থেকে প্রায় 15 দিন আগে আপনাকে তিনি সমস্ত কথা জানিয়েছিলেন। তাহলে কি খুব ভুল হবে যদি বলি ওই 5 কোটি টাকা যাতে অন্তরা দেবী নমিনি হিসাবে পান, আর পরবর্তীতে আপনি সেই টাকাটা তার কাছ থেকে নিয়ে নিজের ব্যবসা রক্ষা করেন, সেই উদ্দেশ্যেই এই খুন আপনি করেছেন? সৃজন সোফা থেকে লাফিয়ে উঠে দাঁড়ায়, তারপর বলে, আপনি ভুল করছেন, আমি কখনোই খুন করতে পারি না। না না, এই অসম্ভব, আমি খুন করিনি, বিশ্বাস করুন কাকু, আমি কাকিমাকে খুন করিনি। আমি আপ্রাণ চেষ্টা করেছি যাতে পৈতৃক ব্যবসা রক্ষা করতে পারি, তাই বলে খুন না, কখনোই নয়। ইন্দ্র সে একই রকম গম্ভীর স্বরে বলল, দিব্যেন্দুবাবু, আপনার অপরাধ আরো গভীর। আচ্ছা সেদিন আপনি কি পরে বহরমপুর গিয়েছিলেন বলতে পারবেন? আজব ব্যাপার তো, আমি কোথায় পড়ে গিয়েছিলাম তার সাথে এই কেসের সম্পর্ক বুঝতে পারছি না। আছে আছে মিস্টার সাহা, এখন আপাতত যা যা জানতে চাইছি তার
ঠিক ঠিক উত্তরটা দিন। নিচে করসুল আর তার উপরে হাইনেক। আর জ্যাকেট? আপনি তো তার উপর একটি লাল জ্যাকেট পরেছিলেন, তাই না? হোয়াট রাবিশ, কি যাতা বলছেন! আমি কি পরেছিলাম তা আমি জানবো না আপনি জানবেন? উফ দিব্যেন্দুবাবু, উত্তেজিত হবেন না, আর হয়েও কোনো লাভ নেই। আপনি বহরমপুর যে শোরুম থেকে আপনার বাইকের টায়ার বদলেছিলেন সেখানে সিসিটিভি ফুটেজ বলছে যে আপনি সেদিন একটি লাল রঙের জ্যাকেট পরেছিলেন। তাছাড়া আপনার বাড়ির কাজের লোকও সেদিন আপনাকে ওই লাল জ্যাকেট পরেই বেরিয়ে যেতে দেখেছিলেন। আচ্ছা ইন্দ্রজিৎবাবু এসব কি বলছেন কিছুই তো বুঝে উঠতে পারছি না। এখানে বাবার জ্যাকেট আসছে, আর বাবা যদি জ্যাকেট পরেই থাকবেন তাহলে অস্বীকার করবেনই বা কেন? করবেন সৃজনবাবু, করবেন। কারণ ওই লাল জ্যাকেটে লেগেছিল শিপ্রা দেবীর রক্ত। কারণ যতক্ষণ না শিপ্রা দেবীর দেহ নিথর হচ্ছে ততক্ষণ তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিলেন দিব্যেন্দুবাবু। একজন অ্যাথলিট যার উচ্চতা শিপ্রা দেবীর থেকে বেশি তার পক্ষে এটা সম্ভব। হ্যাঁ দিব্যেন্দুবাবু, আপনি খুন করেছেন শিপ্রা দেবীকে, আপনি খুনি। ঘরের মধ্যে যেন সূচ পতনের নিস্তব্ধতা। হঠাৎ সমস্ত স্তব্ধতা ভেঙে দিয়ে দিব্যেন্দুবাবু হো হো করে হেসে উঠে সৌম্যর দিকে তাকিয়ে বললেন, অফিসার, এই আপনাদের তদন্ত? হ্যাঁ, কোনো রকম একজনের কাঁধে দোষ চাপিয়ে দিলেই হলো, তাই না? আমি আপনাদের বিরুদ্ধে মানহানির মামলা করব অফিসার, এত বড় স্পর্ধা। স্পর্ধা সেটার দেখলেন কোথায় মিস্টার সাহা? কি প্রমাণ আছে আপনার কাছে যে আমি খুনি? হ্যাঁ আছে দিব্যেন্দুবাবু, আছে। আচ্ছা, হত্যার দিন অজিতবাবুর গেটের সামনে আমি দুটি চাকার দাগ দেখতে পাই, সেগুলির ছবিও তুলে নিই। সেদিন রাতে আমার এক বন্ধু যিনি গাড়ির টায়ারের বিশেষজ্ঞ তাকে ছবিগুলো মেল করে দিই। তিনি পরদিন সকালে আমাকে যা রিপোর্ট দেয় সেও অনুযায়ী একটি অজিতবাবুর স্কুটির টায়ারের দাগ এবং অপরটি অন্য একটি কোম্পানির এবং সেটি একদম টাটকা। আর সেই জন্যই সৌম্য তোকে আমি তখন বলেছিলাম যে কর্ণের রথের চাকা মাটিতে গেঁথে গেছে। কিন্তু নতুন পাড়ায় গিয়ে জানলাম যে কারোর বাইকে এই কোম্পানির টায়ার নেই, আসলে এটা একটু দামি। ঠিক তার কিছুক্ষণ পর বাস স্ট্যান্ডে জ্যামের মধ্যে দিব্যেন্দুবাবুর সাথে দেখা হয়েছিল, তোর মনে আছে নিশ্চয়ই? তখন আমি দেখি আপনার বাইকের পিছন চাকার টায়ারটি একদম নতুন এবং সেই একই কোম্পানির। তখনই আপনার উপর আমার প্রথম সন্দেহ হয়। এর থেকে প্রমাণ হয় যে অজিতবাবু আর অন্তরা দেবী বেরিয়ে যাওয়ার পর আপনি এসেছিলেন, আর পরিচিত বলেই শিপ্রা দেবী দরজাটি খুলে দেয়। কিন্তু খুনের মোটিভ কি? 5 কোটি টাকার ব্যাপারটি আপনি জানবেন কি করে? আর তাছাড়া আপনি তো ব্যবসা থেকে অবসর নিয়ে ছেলের হাতে সমস্ত ছেড়ে দিয়েছিলেন, তাই ব্যবসার লোকসানের বিষয়ে আপনার জানার কথাই নয়, কারণ সৃজনবাবু কাউকে কিছুই জানতে দেননি। ঠিক তখনই আমার মনে পড়ল যে আপনি সেদিন ইলেকট্রিক অফিসে যাচ্ছিলেন কারখানার ইলেকট্রিকের প্রবলেম সলভ করতে। তার মানে আপনি ব্যবসার খুঁটিনাটি খোঁজ ভালোই রাখেন। অতএব এটা ধরেই নিতে হচ্ছে যে আপনি আপনার ছেলের অজান্তে সমস্তই খবর রাখতেন, তাই লোকসানের খবরটি আপনার জানা ছিল। নিজের হাতে সামলানো ব্যবসা এইভাবে শেষ হতে আপনি দেখতে পারছিলেন না। ঠিক তখনই কোনোভাবে আপনি এই ইন্স্যুরেন্সের কথা জানতে পারেন, আর তখনই প্ল্যান করেন শিপ্রা দেবীর হত্যা বা অ্যাক্সিডেন্ট কিছু একটা ঘটানোর। আমার অনুমান সেদিন আপনি খুনের উদ্দেশ্য নিয়ে যাননি, কিন্তু অনুকূল পরিবেশ পেয়ে আপনি সেই কাজটি সারেন। হঠাৎ সমস্ত স্তব্ধতা ভেঙে দিয়ে দিব্যেন্দুবাবু হো হো করে হেসে উঠে সৌম্যর দিকে তাকিয়ে বললেন, প্রমাণ কই, দেখান। আছে আছে, সময় হোক ঠিক দেখাবো। হ্যাঁ, যা বলছিলাম, তারপর আমি ভাবলাম সমস্তই যখন মিলে যাচ্ছে, কিন্তু খুনের অস্ত্র কই? গতকাল আপনার বাড়ি গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি দেখি আপনার ডাইনিং টেবিলে একটি ফলের ঝুড়ি রাখা, ঠিক এইখানে যেমন রাখা আছে। তফাত শুধু একটাই, আপনার বাড়ির ফলের ঝুড়িতে একটি চাকু গাঁথা, কিন্তু সেটা এখন মিসিং।
হত্যার দিন সেটি আমি এখানে দেখিনি। সমস্ত ব্যাপারটি আমার কাছে পরিষ্কার হয়ে যায়। কিন্তু চাকু আর জ্যাকেট কোথায়? বাড়িতে যে নেই সে ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম, তাই সৃজনবাবুকে জরুরি কথার অজুহাতে পাশের ঘরে নিয়ে গেলাম। আর তার আগে সৌম্যকে বলে গেলাম কাজের মহিলাটিকে ভয় দেখিয়ে কথা বের করতে, আর আপনার একটি নিত্য ব্যবহারকারী সামগ্রী জোগাড় করতে। দেখুন তো মিস্টার সাহা, এই মশলার কৌটুটি আপনার কিনা, বলে রাখি এতে কিন্তু আপনার হাতের ছাপ আছে, তাই মিথ্যে কথা বলতে পারবেন না। কিন্তু ইন্দ্র একটি প্লাস্টিকের কৌটো বের করলো রুমালে জড়িয়ে, তারপর বলল, এটি আপনার বাড়ির কাজের মহিলা এনে দেয়, আর তাকে ভয় দেখানোর পর একটা কথা বলে যে সেদিন রাত্রে আপনি বাড়ির পিছন দরজা দিয়ে বাড়ি ঢুকেছিলেন। কথাটি শোনার পর আমার আপনাদের বাড়িটা ঘুরে দেখার ইচ্ছা হয়, আর আমি দেখিও। তখন আমার নজরে পড়ে আপনার বাড়ির পিছনে পানায় ভরা একটি ডোবা রয়েছে। একটি সম্ভাবনা আমার মনের মধ্যে উকি দেয়। আমি সৌম্যকে বলি রাতের আধারে চুপচাপ ডোবাতে ডুবুরি নামিয়ে সার্চ করাতে, আর দেখুন সেই সার্চের ফলে আমার হাতে খুনের অস্ত্র এবং লাল জ্যাকেট উভয়ই লেগে যায়। ল্যাব টেস্টে প্রমাণ হয়েছে যে রক্ত জ্যাকেটে লেগে আছে তা শিপ্রা দেবীর, আর ছুরিতে ফিঙ্গারপ্রিন্ট যেটা পাওয়া গিয়েছে সেটা দিব্যেন্দুবাবুর। কি আর কিছু বলার আছে আপনার মিস্টার দিব্যেন্দু সাহা? দিব্যেন্দুবাবু হতাশ হয়ে দুহাতে মুখ ঢেকে মাথা নিচু করে সোফায় বসে পড়ে। ইন্দ্র সৌম্যর দিকে তাকিয়ে বলল, সৌম্য, মিস্টার দিব্যেন্দু সাহা শিপ্রা দেবীর খুনি, এক্ষুনি অ্যারেস্ট করো ওনাকে। অজিতবাবুর দিকে তাকিয়ে বলল, অজিতবাবু, এতে নিশ্চয়ই সৃজনবাবুর কোনো দোষ নেই, আশা করি আপনি ও অন্তরা দেবী সেটা বুঝবেন। আর কি, আমার কাজ শেষ, আমি আসি, নমস্কার। কথাটি বলে ইন্দ্র বাইরে বেরিয়ে আসে। বাইরে তখন কুয়াশা ধীরে ধীরে কুণ্ডলী পাকাচ্ছে এখানে ওখানে। হ্যালো, ডিটেকটিভ ইন্দ্র স্পিকিং। আচ্ছা বেশ, আমরা আসছি। দাসবাবু, আবার আরেকটা কেস। এতক্ষণ আপনারা শুনছিলেন বিশ্বাসঘাতক, লেখক সুমন কুমার মিত্র। গল্প পাঠেছিলেন মানব, ইন্দ্রজিতের ভূমিকায় ছিলেন অভিষেক, সৌমর ভূমিকায় ছিলেন অরূপ, সৃজনের ভূমিকায় ছিলেন সুমন, অন্তরা ও কাজের মাসির ভূমিকায় ছিলেন অনিশা, কনস্টেবলের ভূমিকায় ছিলেন বিশ্বদীপ, দিব্যেন্দুবাবুর ভূমিকায় ছিলেন দেবজিৎ, আর অজিতের ভূমিকায় ছিলেন রাজ। এবং গল্পের সূত্রধরে রয়েছি আমি, দীপ্তিমান। গল্পের প্রচ্ছদ, ডিরেকশন, শব্দগ্রহণ এবং আবহে রয়েছেন বিশ্বদীপ, প্রচ্ছদ পিয়ালি। গল্পটি আপনাদের কেমন লাগলো এই বিষয়ে আপনারা আপনাদের মহামূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমাদের কিন্তু আপনারা স্পটিফাইতেও পাবেন, আর নিত্য নতুন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। কিন্তু আপনি যদি লেখক হন আর গল্প পাঠাতে চান, কিংবা দলের সদস্য হতে চান, তাহলে huntedaudiostation@gmail.com পাঠিয়ে দিন আপনার গল্প কিংবা ভয়েস ফাইল। গল্পের ক্ষেত্রে শব্দ সংখ্যা ন্যূনতম 5000, আর ভয়েসের ক্ষেত্রে ন্যূনতম 4 মিনিটের ফাইল পাঠাবেন। নিচে অবশ্যই আপনার নাম এবং নাম্বার অ্যাটাচ করবেন, সিলেক্ট হলে আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব। তাহলে আজকের গল্প এখানেই শেষ, আবারও দেখা হবে নতুন আরেকটা গল্পের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।